इनकलाब जिंदाबाद ऑल इंडिया एमएसए जिंदाबाद अमर रहे इनकलाब जिंदाबाद। ভারতবর্ষের আপোষহীন বীর বিপ্লবী ধারার দুই শহীদ শহীদ আশফাকুল্লাহ এবং শহীদ বিসমিল্লা রামপ্রসাদ বিসমিল্লের আজকে 93তম শহীদ দিবস আমরা অল ইন্ডিয়া ডিএসও অল ইন্ডিয়া ডিআইও এবং অল ইন্ডিয়া এমএসএস যত উদ্যোগে এই পুষ্পবীর সমন্বিতে শহীদ প্রীতি স্থাপনের মাধ্যমে ওনাদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করছি। পাশাপাশি আমরা দেখছি যে স্বাধীনতা আন্দোলনের সময়ও যেরকম হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে শাসক গোষ্ঠী যেরকম করে স্বাধীনতা আন্দোলনের সময় ইংরেজরা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের নীতি প্রণয়ন করেছিল, স্বাধীন ভারতও দেখা যাচ্ছে যে আমাদের এই রাজ্য কেন্দ্র সরকার বিভিন্নভাবে বিভেদকামী ডিভাইডেড রোল চালু করার জন্যে এএনআরসি এবং কেবের নামে হিন্দু মুসলমানের মধ্যে এমনকি পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে রাজ্যে রাজ্যে একটা অশান্তিকর পরিবেশ সৃষ্টি করেছে। তাই আমরা আজকে এখানে তাদের শহীদ দিবসে দাঁড়িয়ে আমরা সমস্ত স্তরের ছাত্রছাত্রী এবং শুভবুদ্ধি সম্পন্ন জনগণের কাছে আমরা আহ্বান রাখব এই বিভেদকামী শক্তিকে পরাস্ত করতে ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তুলুন।